ফেসবুকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি এখন ফেসবুকে পোস্ট করতে গিয়ে অনেক সময় হয় আমরা কারো কাছে যে এমন কোনো ফটো বা ভিডিও বা কোনো স্ট্যাটাস দিই যেটা আমাদের একটা নির্দিষ্ট লোককে জানানো খুব দরকার অর্থাৎ তাকে আমাকে ট্যাগ করা দরকার আমি আজকে দেখে দেব কীভাবে আপনি ট্যাগ করবেন হ্যাঁ বন্ধুরা ট্যাগ আপনারা করার জন্য দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে আপনারা যখন ফটো ভিডিও বা স্ট্যাটাস আপডেট করবেন ফেসবুকে আপলোড করবেন তখন সাথে সাথে আপনারা ট্যাগ করে আপলোড করতে পারেন অথবা আপনি একটা ফটো বা ভিডিও বা স্ট্যাটাস আপডেট অলরেডি দিয়ে দিয়েছেন অর্থাৎ আপলোড করে ফেলেছেন তখন পরবর্তীতে আপনি কিভাবে সেই ফটো অন্যকে ট্যাগ করবেন দুইটা পদ্ধতি আপনি দেখাই দেব আপনাদের সবাইকে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা ফেসবুকে ট্যাগ করার জন্য আপনারা প্রথমে ফেসবুক ওপেন করবেন আমি একটা ফটো আপলোড করে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি মনে করেন আমি ফটোতে টাচ করলাম ফটোতে টাচ করার পরে এখান থেকে আমি একটা ফটো মনে করেন আপলোড করবো ধরুন এই ফটোটা আমি আপলোড করব এখানে নেক্সট দিয়ে দেব নেক্সট দেওয়ার পরেও ফটোটা আমি আপলোড করতেছি এখন এই ফটোটাকে আমি কিভাবে ট্যাগ করব ট্যাগ করার জন্য আপনি ফটোর উপর দু এক টাচ করুন টাচ করলে দেখেন এরকম চলে আসছে আবার টাচ করুন আবার টাচ করলে দেখেন এই যে লেখা আসছে ট্যাপ এ ফেস টু ট্যাগ এখানে আপনি টাচ করবেন টাচ করলে আপনার এখানে যে সমস্ত ফ্রেন্ড আছে সবাই কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনি যাকে যাকে ট্যাগ করতে চান এভাবে সিলেক্ট করে দেবেন আর সিলেক্ট করতে হবে একটা একটা করে মানে একসাথে সিলেক্ট হবে না আবার টাচ করবেন আবার এইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন এভাবে আপনি যত ইচ্ছা ততগুলো এখান থেকে সিলেক্ট করবেন এক এক করে যাকে যাকে সিলেক্ট করবেন সেটা ট্যাগ হয়ে যাবে ট্যাগ হওয়ার পরে আপনি এখানে দেখেন উঁচু পরে ডান লেখা আছে আপনি এই ডানে টাচ করবেন ডানে যখন টাচ করবেন তখন দেখেন আবার নিচে ডান এসেছে এখানে আপনি টাচ করে দেবেন টাচ করার পরে এখানে যখন আপনি এই পোস্ট করে দিবেন তখন এটা আপনার পোস্ট হয়ে যাবে তার আগে যদি এখানে আপনি কিছু ডিসক্রিপশান লিখতে চান এখান থেকে লিখে দেবেন তারপরে এখানে যদি এডিট করতে চান এডিট করতে পারবেন আমি এটা এখন ট্যাগ করে এটা পোস্ট করে দেবো পোস্টে টাচ করলাম টাচ করার পরে এটা আমার এটা পোস্ট হয়ে যাবে তারপরে বন্ধুরা ধরুন আপনি একটা স্ট্যাটাস বা ফটো বা ভিডিও আপলোড করে ফেলেছেন সেটা আপনি কীভাবে অন্যকে ট্যাগ করবেন বা আপনাদের ফ্রেন্ডের ট্যাগ করবেন সেটা ট্যাগ করার জন্য আপনি প্রথমে কী করবেন ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পরে আপনার প্রোফাইল পিকচারের উপর টাচ করবেন টাচ করার পরে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো একটা পোস্ট সিলেক্ট করবেন যে পোস্টটাকে আপনি ট্র্যাক করতে চান ধরুন আমি এখানে বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে একটা পোস্ট অন্যকে ট্যাগ করবো ট্যাগ করার জন্য এখানে দেখেন থ্রি ডট অপশন আছে এখানে টাচ করবেন টাচ করার পরে এডিট পোস্ট আছে এডিট পোস্টে টাচ করবেন এডিট পোস্টে টাচ করলে এরকম একটা অপশন আসবে এখানে আপনারা এটার ওপরে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখেন এই যে চিহ্ন দেখা যাচ্ছে এখানে টাচ করবেন এখানে টাচ করলে আপনার যে বন্ধুগুলো আছে এই বন্ধুরা সবাই চলে আসবে এখান থেকে আপনাদের বন্ধুদের যদি সিলেক্ট করে দেন তাহলে দেখেন এই যে এরকম ট্র্যাক করতে পারবেন যত সেই আপনারা ট্র্যাক করবেন এই যে এই চিহ্নটার উপরে টাচ করলে আপনাদের ট্যাগ হয়ে যাবে তো বন্ধুরা কোনো পোস্ট আপলোড করার সময় অথবা পোস্ট আপনার আপলোড করার পরে আপনি যদি ট্যাগ করতে চান এই পদ্ধতি ট্যাগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ